হায়রে দুনিয়ার মানুষজনের কর্মকাণ্ড, নানা শ্বশুরকে সালাম না দেয় প্রথমে কথা কাটাকাটি, এর জেরে নতুন জামাইকে বৃদ্ধ নানা পিটিয়ে মানুষ বানিয়ে দিল, পাগলা নানার অসামাজিক কাণ্ডে নতুন বউ নিয়ে তালাকের প্রসঙ্গ উঠে এলো, নানা শ্বশুরকে সালাম না দেয় নানার হাতে নতুন জামাইয়ের পিটুনি খাওয়ার এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে দিনাজপুরের কাহারুল উপজেলার পটিগাঁও এলাকায়। জানা যায়, কয়েকদিন আগে পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ায় জামাইটা ভাবেনি যে তার কপালে অতিথি আপ্যায়নের জায়গা ছিল বৃদ্ধ নানার হাতে মার খাওয়ার ব্যবস্থা। শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়া নতুন জামাইটা বসেছিল, এ সময় পাশে এসে দাঁড়ায় বয়স্ক নানা শ্বশুর। এমন সময় জামাইটা নানাকে সালাম না দিয়ে বুড়া বুড়া বলে কথা বলছিল। এতে নানা শ্বশুর প্রথমে শান্তভাবে মা বাবার আদবকাতি শেখানোর বিষয় নিয়ে তর্ক করে। এতে নাতি জামাই উত্তেজিত হওয়ার সাথে সাথে বৃদ্ধ নানা ক্ষিপ্ত হয়ে বেয়াদব জামাইকে ঠাস ঠাস করে কয়েকটা চর মারে। এতে বেঁধে যায় ক্যাঞ্চাম। উত্তেজিত পরিবেশ ঠান্ডা হলেও এখন সালিশ বসবে, আর সে সালিশে বউকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকি বেশি। দর্শক, বেয়াদব জামাই আর ক্ষিপ্ত নানার জন্য বউটা সংসার হারালে দোষটা কার বেশি তা কমেন্ট করে জানান।